দান করে। সূরা কাউসারের ওয়ানহার শব্দের অর্থ কি? ও আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা কথা বলেছেন। ফসল লিলি রব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। আসলে অর্থ কুরবানি করা। ওয়ানহার শব্দের অর্থ বুকে হাত বাঁধা হয়। আপনি এটা খুলে পাবেন, একটা রেওয়ায়েত আসছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। কত যে প্রশ্ন আপনাদের ভিতরে আছে, এ প্রশ্ন আমাকে প্রথম কেউ করলো। মানুষ যে জান এটা জানতামই না। এটা সূরা কাউসার তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আসছে। এই বর্ণনা কিন্তু মুনকার বর্ণনা, অস্বীকৃত বর্ণনা, এটা ঠিক নয়। ওয়ানহার মানে কি? কুরবানি করা। যদি এখানে হাত বাঁধা হয় তাহলে ইন্না সলাতি ওয়া নুসুকি, এটার অর্থ কি হবে? ওখানে তো বললাম কি, আমার সালাত আমার কুরবানি, একসঙ্গে সালাত আর কুরবানি আসতে পারে। আপনি সালাত পড়ুন এবং বুকে হাত বাঁধুন, এটা অর্থ নয়, খেয়াল রাখবেন। যদিও আপনার পক্ষে যাচ্ছে, কিন্তু পক্ষে যদি ভুল হয় অর্থ নেওয়া যাবে না, নেওয়া যাবে না।